মুক্তি পেল গুলোই সিনেমার পোস্টার ও শান সিনেমার গান, মুক্তি পাবে সোহেল রানার শেষ সিনেমা। বর্ণিল আয়োজনে তারকারা উদযাপন করলেন বৈশাখের দিন, এমন কিছু খবর ছিল এই সপ্তাহের ঢালে ওঠে। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। যুক্তরাষ্ট্রে এবার বসবে মিসেস ওয়ার্ল্ড 2022 এর আসর। আগামী ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। 2019 সালে বাংলাদেশ থেকে প্রথম এই প্রতিযোগিতায় মুনজারি মাহবুব অবনী নামে একজন অংশ নিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। একাধারে তিনি অভিনেতা, পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক। বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে অগণিত জনপ্রিয় সিনেমা। তবে এখন আর তাকে আগের মতো পর্দায় দেখা যায় না। তার নাম সোহেল রানা। ছেলে মাসরুর পারভেজ পরিচালিত তার অভিনীত গোয়িং হোম সিনেমা মুক্তি পাবে খুব দ্রুত। আর এই সিনেমাটি হয়তো হতে যাচ্ছে সোহেল রানা অভিনীত শেষ সিনেমা। বয়স আর শরীর বিবেচনায় তার হয়তো আর দাঁড়ানো হবে না ক্যামেরার সামনে। মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সিনেমা গোলুইয়ের পোস্টার। সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ফিতরে। শাকিব খানের সাথে পূজাচেরিকে পোস্টারে দেখা গেল অন্য এক রূপে। এদিকে পূজাচেরি আরও একটি সিনেমায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদের সাথে। শান নামের সেই সিনেমার চলপাখি হয়ে গান প্রকাশ প্রতীক্ষিত এ সিনেমা নিয়ে বাড়িয়েছে আলোচনা। মুক্তি পেল চঞ্চল চৌধুরী আফজাল হোসেন অভিনীত মিষ্টি কিছু। তরুণ নির্মাতা নুহার সময়ন চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি করেছেন অ্যান্থোলজি ওয়েব সিরিজ পেটকাটা মূর্ধন্যষ। সেগুলিরই একটি মিষ্টি কিছু। চঞ্চল আফজাল ছাড়াও অভিনয় করেছেন নওশব আহমেদ, খালেদ আহমেদ রুমি, মম আলী সহ আরও অনেকেই। পহেলা বৈশাখে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন অনেক তারকাই। তবে পরিমলির মেহেদিরাঙা হাতের ছবি নিয়ে চলছে আলোচনা। পিছিয়ে নেই বিদ্যা সিনহা মিম বা আরও অনেকেই। এছাড়াও আরও কিছু খবর ছিল সপ্তাহের ঢালিওর জোড়ে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।